বাংলা ধারাবাহিক জগতে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সুস্মিতা রায় চক্রবর্তী। মূলত পার্শ্ব চরিত্রেই তাকে অভিনয় করতে দেখা যায়। তবে জানেন কি, বাস্তব জীবনে বহু সংগ্রাম করে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। একটা সময় শিয়ালদা স্টেশনে ফুটপাতে কাটিয়েছেন বহু রাত। তবে তার ইতিবাচক মনোভাব ও অসম্ভব মনের জোর জীবনযুদ্ধের কঠিন লড়াইয়ে তাকে জিতিয়ে দিয়েছে। এই গল্পই আজ বলবো আপনাদের। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা শুরুর আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্তরমহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সুন্দরবনে বসবার মেয়ে সুস্মিতা ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতেন। তবে মেয়ের এই সিদ্ধান্তে প্রবল আপত্তি ছিল সরকারি চাকরিরত বাবা মায়ের। তাই বাবা মা রাজি না হওয়ায় শেষ পর্যন্ত পালিয়ে চলে এসেছিলেন কলকাতায়। শুরু থেকে কলকাতা শহরের প্রত্যেকটা দিন একটু খাবার একটু মাথা গোঁজার ছাদের জন্য লড়াই করতে হয়েছিল তাকে। এমনকি শিয়ালদা স্টেশনে ফুটপাতে তিরপলের নিচে 15 দিন কাটিয়েছেন অভিনেত্রী। সোনারপুর থেকে শর্টলেক হেঁটে অডিশন দিয়েছে টাকার অভাবে, কিন্তু তিনি হেরে যাননি, নিজের অদম্য জেদ নিয়ে লড়াই চালিয়ে গেছেন। এই বিষয়ে অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেন, আমি জীবনে ভয় পাই না। সেদিন ভয় পেয়ে গেলে আজ কলকাতা শহরে বাড়ি গাড়ি করা সম্ভব হতো না। তিনি আরো বলেন, ইন্ডাস্ট্রিতে তার গডফাদার বলে কেউ নেই, এমনকি বাড়ির লোক তার পেশা জানতে পেরে সম্পর্ক ছিন্ন করেছিল, যদিও আজ তারা তাদের মেয়ের জন্য গর্বিত। কৃষ্ণকলি, অপরাজিতা, অপুর মতন একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সুস্মিতা। তার জীবনের লড়াই কখনো থেমে যায়নি। কৃষ্ণকলির শুটিং এর সময় অন্তঃসত্ত্বা হন তিনি, কাজ থেকে ছুটি নেননি সুস্মিতা। সেই জন্য কৃষ্ণকলিতেও তার চরিত্রটিকে অন্তঃসত্ত্বা দেখানো হয়। অভিনেত্রী জানান, ডেলিভারির 1 সপ্তাহ আগে পর্যন্ত আমি শুট করি, কোনো প্রবলেম ছিল না, বেবি একদম সুস্থ, কিন্তু চিকিৎসকের একটা ছোট্ট ভুলে আমি মৃত সন্তান প্রসব করি। মায়ের শরীরে সমস্ত কষ্ট সহ্য করেও আমার কোল ছিল শূন্য, টানা 2 মাস শুয়েছিলাম আমি, হাঁটতে ভুলে গিয়েছিলাম, ভালো করে কাঁদতে পারতাম না সেই সময়। অভিনেত্রীকে ধারাবাহিক, ওয়েব সিরিজ, সিনেমা এমনকি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য কাজ করতে দেখা গিয়েছে। বর্তমানে আমরা তাকে দেখতে পাচ্ছি জি বাংলা জগদ্ধাত্রী ধারাবাহিকে অভিনয় করতে। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।